আমিও ট্রিগার খেতাম আফ্রিদিও ট্রিগার খেতো তারা যদি লেখা শান্তি পায় আমিও একটু পড়েই শান্তি নেই অনেকে তো তোর সাথে শুইতে চায় আমি পার্সোনালি একটা জিনিস ফেস করি আমার তোর সাথে বানানো রিলস বা টিকটক তো করা হয় না কিন্তু রিলস করা হয় অনেক ভাইরাল হয় ইউজুয়ালি একদম কোটি দেড় কোটি হয় ভিউ অনেক সময় আমি কমেন্টে পড়ি যে তোকে আমাকে নিয়ে রিলেশন বানায় দেয় যে তোর আমার প্রেম এটা সেটা তো তুইও তো অনেকের সাথে কাজ করতে গেলে এরকম প্রেম বানায় দেয় যেমন আমাদের আফ্রিদি আফ্রিদিকে নিয়েও একটা চাউর হয়েছিল যে আফ্রিদি গার্লফ্রেন্ড তো এই ব্যাপারগুলো কিভাবে হ্যান্ডেল করিস এই ব্যাপারগুলো হ্যান্ডেল করি আসলে এই যে প্রথম প্রথম আমিও ট্রিগার খেতাম আফ্রিদিও ট্রিগার খেতো দোস্ত কি বলতেছে আমরা আর দেখা করবো না দরকার নাই মানুষ পিকচার নিবে এই সে তো এই করে আমরা আসলেই অনেকদিন দেখা করি নাই যখন দেখছি যে অকারণে নিজেদেরই লস এটা আসলে একটা হাইপ তারা ক্রিয়েট করে তারাই আবার ভুলে যায় আবার তারা আমার সাথে যখন ইয়াশ রোহানের সিনেমা দেখলো তখন আমার এখন কি ইয়াশের সাথে কাজ করা তো বন্ধ করতে পারবো না আফটার অল তোমার কো আর্টিস্ট তখন আসলে রিয়েলাইজ করলাম যে না এটা নিজের ক্ষতি করে কোনো লাভ নেই লেট দেম টক এবং আমি যতবারই তাদের বলে দিই যে ভাই এরকম কোনো কিছু যদি হয় আপনি আমার থেকে আগেই কনফার্মেশন পাবেন এটা লুকানোর কিছু নাই তো না 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 তারপরও তারা তো লিখেই যাবে সো আই এম লাইক আচ্ছা ঠিক আছে তারা যদি লেখে শান্তি পায় আমিও একটু পড়েই শান্তি নেব রিয়েল লাইফে কি স্পেশাল কিউ আছে না রিয়েল লাইফে স্পেশাল কেউ নেই বাবা ছাড়া কেউ নেই বাবা ছাড়া আসলেই কেউ নেই কারণ আমার মনে হয় ওই স্পেশালের সময়ও আমার নেই কারণ এখন যে পরিমাণ কাজ করছি এগুলো করতে গেলে আমার মনে হয় কি এই এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস এগুলো হ্যাঁ ইভেন আমার এক্সপিরিয়েন্স বলে এই ধরনের কাজের মাঝে রিলেশনে যাওয়া মানে হচ্ছে না রিলেশনটা ঠিক রাখা না কাজটা ঠিক রাখা কিছু ঠিক থাকে হ্যাঁ স্পয়েল হয়ে যায় সবকিছু তো যেহেতু দেখারও একটা এক্সপিরিয়েন্স আছে আমাদের কম বেশি আমরা কিন্তু যেহেতু এক জায়গায় কাজ করি আমরা কিন্তু অনেক কিছু দেখি শুনি জানি তো ওই জায়গা থেকে আসলে আমি এক্সপিরিয়েন্সটা নেই যে না যেহেতু নিজের চোখেই অনেক কিছু আমি দেখতে পাই শুনতে পাই ফিল করতে পারি আশেপাশে তো আমার এখন এগুলো আর থেকে দূরে থাকা ভালো রেদার দেন আমি যে কাজটা করছি ওইটা আমি খুব ডিভোটেড ভাবে করে যেতে চাই ওকে নাইস অনেক ছেলেরা আছে যারা তোর সাথে ডেটে যেতে চায় তো তোর সাথে ডেটে যেতে এলে তার কেমন হতে হবে ছেলেটাকে আমার সাথে ডেটে যেতে হলে কেমন হইতে হবে আমি এটা কখনো চিন্তাই করিনি আদৌ আমার সাথে ডেটে যেতে হলে কেমন হতে হবে বাট খুব কোজি হতে হবে মানে আমি বসে যাতে দুটো কথা বলতে পারি তো এই জায়গাটা থেকে আসলে মনে হয় যে ওই যে মি যে স্পেসটা একটু আগে যেটা বললাম যে রিলিফ মি এই জায়গাগুলো যদি ফিল হয় তাহলে মনে হয় যে হ্যাঁ যে এই মানুষের সাথে কথা বলা যায় একটু ওকে এবার সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন অনেকে তো তোর সাথে শুইতে চায় আই লাইক মানে মিন করলাম যে বিয়ে করে বউ বানিয়ে বিয়ে করতে চাইলে বর হিসেবে তার কি যোগ্যতা থাকা উচিত বর হিসেবে যোগ্যতা এই যে এরকম একটা যোগ্যতা থাকতে হবে জেন্টলম্যান হতে হবে খুব আমার বাবার মতো খুব ভদ্র রকমের মানুষ হতে হবে হ্যাঁ একটু সুন্দর হলে হতেই পারে এটা খারাপ না কিন্তু একদম বাবার মতো যদি তোর বর হয় তুই তো ভুলে ওকেও ভুলে বাবা বলে ফেলতে পারিস মাঝে মাঝে এই জন্য মানে দেখতে অন্যরকম হতে হবে ওকে বাবার মতো হ্যান্ডসাম হওয়া যাবে না বাবার মতো হ্যান্ডসাম হবেও না আমি আই বিলিভ ইয়েস এটা কিন্তু আমি একমত কারণ সুব্রত দাদার মতো হ্যাঁ ওকে দিঘি কবে বিয়ে করছে এটা আই গেস দেরি আছে 6 টু 7 ইয়ার্স তো অ্যাট লিস্ট আই থট অন 6 টু 7 মিনিট সরি আওয়ার্স ওকে তো 6 টু 7 ইয়ার্স দ্যাট ইজ ইওর প্ল্যান হ্যাঁ এবং ওটাই তখনই হতে হবে তা না তবে এর আগে নয় এর আগে নয় এটা দেরি হলেও আমার কোনো সমস্যা নেই